নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পিপিস ড্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে একটু মাছের মুড়ি ঘন্ট রান্না করব। অনেকদিন ধরে মেয়েটা বায়না করছিল, মা একটু মুড়ি ঘন্ট তৈরি করো, তাই আজকে রেসিপি মুড়ি ঘন্ট। আমি একটি বড় কাতলা মাছ ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু। আলুগুলো ঠিক আমি এরকম ভাবে কেটে নিয়েছি, তোমরা যেমন খুশি ভাবে কেটে নিতে পারো। নিয়ে নিয়েছি মাঝারি সাইজে তিনটি পেঁয়াজ, পেঁয়াজ আমি এরকম ভাবে কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি টমেটো, টমেটো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি, আর তিনটি তেজপাতা ও চারটি শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল, চাল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব 3 থেকে 4 বার। চালে একটা পাউডার থাকে, সেই চালটা সবসময় ভালো করে ধুয়ে নিতে হয়, তা না হলে যে রেসিপিটি বানাবে রেসিপিটা অতটা ভালো হবে না। চাল আমার ধোয়া হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি সরিষার তেলই দিয়েছি, তোমরা রিফাইন তেলও ব্যবহার করতে পারো, কিন্তু মুড়ি ঘন্টটা সরিষার তেলে করলেই ভালো লাগে। তেল গরম হয়ে গেছে আর আমি এক এক করে মাছের মাথাগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এখানে আমি হালকা লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব। বেশি মাছের মাথা ভাজা হয়ে গেলে ভালো লাগবে না, একটু হালকা লাল করে ভেজে নিলেই মুড়ি ঘন্টটা রান্না করতে ভালো লাগবে। ভাজা হয়ে গেছে আমার এখানে মাছের মাথা, আমি আবার তুলে নিচ্ছি একটি পাত্রে। মাছের মুড়োগুলো আমি ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি, তোমরা একটু বড় বা ছোট করে কেটে নিতে পারো, কিন্তু এই ভাবে কাটলে মুড়ি ঘন্টটা রান্না করতে সুবিধা হয়। এরকম ভাবে আমি বাকি মাছের মাথাগুলো ভেজে নেব। এখানে আমার সব মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এই তেলেই দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো আমি ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে। আলু আমি ঠিক এরকম ভাবেই লাল করে ভেজে নিয়েছি, বেশি লালও না বেশি সাদাও না। কিছুটা তেল আমি তুলে রাখবো, কারণ এতটা তেল আমাদের রান্না করতে লাগবে না। ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ও তেজপাতা, দিয়ে গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি। অ্যাড করছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেবো, আর গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে ঠিক পেঁয়াজগুলো আমি এরকম ভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুন দিয়ে ভালো করে একটু পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব মশলা, গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট। অ্যাড করছি চাল, আগে থেকে ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেই চালটাই অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। সব উপকরণগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। গোবিন্দভোগ চাল আগে থেকে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, মশলার সাথে একসাথে কষিয়ে নিলে এর টেস্টটা ভালো হয়। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে,
মশলা থেকে তেলটা বেরিয়ে এসছে। আর গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। ওই যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর মাছের মাথা, সেটি এখন অ্যাড করে দিচ্ছি। আর এই মুড়ি ঘণ্ট ভাত দিয়েও খাওয়া যায় বা এমনি শুধু শুধুই খেতে ভালো লাগে। আর ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে দিচ্ছি, দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু টেস্টটা দ্বিগুণ। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখলে হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, জলটা দেওয়ার কারণ একটাই, চালটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। একটি লিড দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে আর মুড়ি ঘণ্টটাও প্রায় তৈরি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি ও পরিমাণ মতো গরম মশলা, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু মিশিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মুড়ি ঘণ্ট। দেখে মনে হচ্ছে না, এক্ষুনি একবারটি খেয়ে নিই। তোমরা চল জলদি বাড়িতে তৈরি করে নিতে পারো এই রেসিপিটা। আজকে এই পর্যন্ত, অন্য একদিন নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।